অ্যাকচুয়ালি ডিসেম্বরের শেষ থেকে একটা জ্বর আসছিল রেগুলার, জ্বরটা কিছুতেই কমছিল না। তো সেটা চেক আপ করতে করতে আমরা পয়লা বৈশাখে ধরা পড়লো যে মার ম্যালিগনেন্সি হয়েছে, মানে লাং ক্যান্সার অ্যান্ড থাইরয়েড ক্যান্সার। তো সেটা ট্রিটমেন্ট জন্যে কলকাতায় প্রথমে হলো, তারপর বম্বেতে হলো। বম্বেতে যখন হিন্দু জাতে হচ্ছিল, তো মা বললো আমি বাড়ি যাবো, কিছুতেই বম্বেতে আর থাকতে চায় না। তো বাড়ি যাবো বলে তখন সঞ্চারি আর আমি মিলে মাকে নিয়ে আসি কলকাতায়। 19 মে আমরা চলে আসি কলকাতায়। 19 মে এনে আমরা বাড়িতেই মাকে রাখি, কেন মা বাড়িতেই থাকতে চেয়েছিল আর প্যালিয়েটিভ ট্রিটমেন্ট চলছিল। তো তখন থেকে আজ অবধি মা লড়াই করে গেছে। আজকে ভোরবেলা 2:05 মা চলে গেল। মাকে রবীন্দ্র সদনে রাখা হবে 3টে থেকে 4টে। প্রচুর মানুষ তো ভালোবাসে মার গান, তো শ্রোতাদের জন্য রাখা হবে মাকে সদনে। তো তার আগে আমরা বাড়িতে মাকে একটু শ্রদ্ধা জানাবো, বাড়িতেই থাকবে হ্যাপি নোকিয়া।